আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? হোপ সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি সাভারের টিভিএস মোটরসাইকেলের শোরুমে। তো ওখানে নতুন যে বাইকগুলো আছে সে বাইকগুলো দেখব এবং সবগুলো বাইকের প্রাইসগুলো আমরা জেনে নেব আর সবের নাম আর ফোন নাম্বারটাও দিয়ে দিব। তো আজকের ভিডিওতে আমাকে সাহায্য করবে আমাদের সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই ক্যামেরার সামনে আসতে চায় না, সেই জন্য তাকে ক্যামেরার সামনে আজকে আনা হবে না, উনি ক্যামেরার পিছনে থেকে আজকে কথা বলবেন। তো এখন আমি শোরুমে যাব, কাছাকাছি চলে আসছি, তো ভিডিওর সাথেই থাকুন। ওয়েলকাম টু জিয়া ব্লগস ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগস। ফ্রেন্ডস, আমি আজকে চলে আসছি সাভারের টিভিএসের শোরুমে। আজকে টিভিএসের মোটরসাইকেলের যতগুলো বাইক আছে আজকে সবগুলো বাইকের আজকে রিভিউ করব এবং সবগুলো বাইকের প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এবং ডিসক্রিপশনে সবের নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দেব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনারা অ্যাপাচি 4B ভার্সনের মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন। তো এই মোটরসাইকেলের প্রাইসটা কত এখন? আমাদের 4B হচ্ছে তিনটা আছে, আপনার তিনটার মধ্যে আছে, সিঙ্গেল ডিস্ক আছে, ডাবল ডিস্ক আছে, ABS আছে। আচ্ছা, আপনার সিঙ্গেল ডিস্কের প্রাইস হচ্ছে আপনার 186,900। আচ্ছা, ডাবল ডিস্কের? ডাবল ডিস্কের প্রাইস হচ্ছে 196,900 আর ABS এর প্রাইসটা হচ্ছে 2,07,900। আচ্ছা, এই এই মোটরসাইকেলের ভিতরে কী কী ফিচার আছে? আপনার আমাদের নতুন যে 4B আছে এটা হচ্ছে স্মার্ট এক্স কানেক্ট একটা ফিচার্স আছে, মিটার আছে এটা। আচ্ছা, এই মিটারের বৈশিষ্ট্য হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ব্লুটুথের মাধ্যমে আমাদের মোবাইলের সাথে কানেক্ট করা যায়। আচ্ছা, আপনি কানেক্ট করলে দেখা যায় এটার মধ্যে যদি মোবাইলে কোনো কল টল আসে সব কিছু আপনার ওই ডিসপ্লেতে শো করবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার লোকেশনও দেখাবে, হয়তো আপনি কোথায় জায়গায় বেড়াইতে গেলেন, আপনার হয়তো তেলের পাম্প কোথায় আছে চিনেন না, অথবা হসপিটাল কাছাকাছি কোথায় আছে চিনেন না, তো মোবাইলের মাধ্যমে সার্চ দিয়ে কানেক্ট করে দিলে ওটা ওখানে আপনার এই মিটারে দূরত্ব কতটুকু দূরত্ব আছে, ডাইনামিক কি হবে, এইগুলো ডিরেকশন দিয়ে আপনার নিয়ে যাবে আর কি, দেখাচ্ছে। আর এটার ইঞ্জিনের ফ্যাসিলিটিটা কেমন? এটা হচ্ছে আপনার 4 বাল্বের ইঞ্জিন, ঠিক আছে, এটাতে একটা O3G টেকনোলজি ইউজ করা আছে। আচ্ছা, যেটার কারণে কিনা এক্সট্রা 200 মোবিল আপনার ওইখানে ইউজ আমরা রিজার্ভে থাকে। আচ্ছা আচ্ছা, যখন আপনি ইঞ্জিনটা মানে হিট হয়ে যায় তখন ওই মোবিলটা রিভার্সে আবার ইঞ্জিনে প্রবেশ করে ঠান্ডাটা। আচ্ছা, এই ধরনের টেকনোলজি অন্য কোনো মোটরসাইকেলে নাই আপাতত? আপাতত আমার আছে কিনা সঠিক জানা নেই, তবে আমার জানা মতে বেশি নাই, এটা হচ্ছে আমাদের টিভিএস 4B একমাত্র আর কি আছে। এটা তো উইদাউট ABS তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আপনার ডাবল ডিস্কটা, আমার ডাবল ডিস্ক উইদাউট ABS। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 1,96,900। 1,96,900। এটা কি সিঙ্গেল ডিস্ক পাওয়া যায়? হ্যাঁ, এটা সিঙ্গেল ডিস্ক আছে, আপনি সিঙ্গেল ডিস্কে কালার তিনটাই আছে আপনার। সিঙ্গেল ডিস্কের দাম কত? সিঙ্গেল ডিস্ক হচ্ছে আপনার 1,86,900। আচ্ছা, আর এই যে লাল ব্যাগটা দেখতে পাচ্ছি এটা তো ABS তাই না? ABS, জি জি। এটার প্রাইস হচ্ছে আপনার 2,07,900। আচ্ছা আচ্ছা, এই যে এখানে যে সিঙ্গেল ডিস্কের যে বাইকটা পাওয়া যাচ্ছে এখানে, এটাতে কি কেউ পরবর্তীতে ABS করতে পারবে? এটাতে ABS করতে পারবে, কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে হবে আর কি, প্রাইসটা অনেক কস্টটা বেশি পড়ে, হ্যাঁ, খরচটা বেড়ে যাবে। আচ্ছা, এটার ভিতরে তো তিনটা কালারই পাওয়া যাবে, যেটা ABS ভার্সন? হ্যাঁ, ABS মধ্যে তিনটা কালারই পাওয়া যাবে, তবে বর্তমানে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবল নাই। আচ্ছা আচ্ছা, কারণ করোনার সময় তো প্রোডাকশন বন্ধ, গাড়ির কালার সব সময় সবগুলো পাওয়া যায় না। আচ্ছা, এটা এটা কত মডেল? এটা হচ্ছে 21-এর মডেলই আপনার। আচ্ছা, 21-এর মডেলই। এটা এটা এটার মডেলের নাম কি? এটা হচ্ছে আপনার আমাদের RTR রেস এডিশন, ঠিক আছে, রেসিং টি রেসিং। আচ্ছা, এটা এটা তো ডাবল ডিস্ক তাই না? না, এটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিস্ক, এটার প্রাইস হচ্ছে 1,69,900। এটার দাম হচ্ছে ফ্রেন্ডস 1,69,900 টাকা। এই যে ব্লু কালারের ব্যাগটা, এটা তো কোম্পানির পর্যন্ত একটা ডিসকাউন্ট চলতেছে, 7,000 টাকা ডিসকাউন্ট পাবে। আচ্ছা, তাহলে ডিসকাউন্ট সহ এটা কত হবে দাম? ডিসকাউন্ট বাদ দিয়ে আপনার 1,62,900 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা, এটার ভিতরে কয়টা কালার আছে? এটার মধ্যে হচ্ছে আপনার ম্যাট ব্লু এবং ম্যাট রেড, এই দুইটা কালার পাবে, আর হচ্ছে এই আপনার এই ব্ল্যাকটাও হয় আর কি, হচ্ছে গ্লসি ব্ল্যাক। আচ্ছা, গ্লসি ব্ল্যাক তাই তো? আচ্ছা, আবার এটা এখন আরেকটা দিছে, এটা হচ্ছে আপনার পিছনের চাকাটা, আগেরটা হচ্ছে আপনার 10 বেশি আছে, আগেরটা 110 ছিল, এটা হচ্ছে এখন 120 টায়ার ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
এটার বর্তমান প্রাইস কত বললেন? এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার 1,69,900, ডিসকাউন্ট আছে 7,000। আচ্ছা আচ্ছা, এইখানে আমরা একটা বাইক দেখতে পাচ্ছি টিভিএস এর, তো এইটা এটা কি মডেল? এটা হচ্ছে মেট্রো প্লাস। আচ্ছা, এটাতে তো ডিস্ক আছে দেখা যায়। এটা হচ্ছে আপনার ডিস্ক ব্রেক, ঠিক আছে। এটার আপনার প্রাইস আছে 1,08,900। এটাতে আপনার বর্তমানে কুরবানি পর্যন্ত ডিসকাউন্ট আছে 5,000 টাকা। আচ্ছা, আপনি 1,03,900 টাকা নিতে পারবেন। এটার ভিতরে কয়টা কালার আছে? এটার মধ্যে দুইটা কালার হয়, আপনার ব্ল্যাক ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাক রেড। এখানে দুইটা কালারে আপনাদের ওনাদের কাছে আছে। ফ্রেন্ডস, আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন। ফ্রেন্ডস, আপনারা এখানে আরও একটা মোটরসাইকেল দেখতে পাচ্ছেন, টিভিএস স্ট্রাইকার। তো এখানে এখানে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এটা হাইড্রোলিক ব্রেক সিস্টেম আছে এখানে। তো এইটার বর্তমান প্রাইস কত ভাইয়া? এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার 1,19,900 টাকা। এটা হচ্ছে 125 cc বাইক আমাদের। আচ্ছা, এটা কি টায়ারটা কি টিউবলেস টায়ার? এগুলি সবই টিউবলেস টায়ার আপনার। আচ্ছা, এটাতে কালার হয়ে গেল আপনার 4টা কালার হয়, রেড, গ্রিন, ব্লু আর হচ্ছে গ্রে, এই 4টা কালার হয়। আপাতত আমার কাছে 3টা স্টকে আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আরেকটু সামনের দিকে চলে যাই। এখন ফ্রেন্ডস, আমরা এখানে আরও একটা মোটরসাইকেল দেখতে পাচ্ছি, টিভিএস এক্সেল। তো এই মোটরসাইকেলের প্রাইসটা কত? আমাদের এটা হচ্ছে এক্সেল, এক্সেলের প্রাইসটা হচ্ছে আপনার 69,900 টাকা। এটার ভিতরে কালার কয়টা হয়? এটার মধ্যে কালার 3টা হয়, রেড হয়, ব্লু হয় আর একটা গ্রে কালার হয়। সাধারণত কোন শ্রেণীর মানুষ এগুলো ব্যবহার করে? ব্যবসায়িক কাজে মনে বেশি ব্যবহার করে? ব্যবসায়িক কাজে ইউজ করে, আবার যারা বাসায় গৃহিণী মানে ছেলেমেয়েদের স্কুলে দিয়ে আসতে, বাজার সদাই করতে, এরাও এই টাইপের লোকগুলো দেখা যায়। যারা পার্সেল ডেলিভারি দেয় তারা, হ্যাঁ পার্সেল ডেলিভারি দেয় তারাও ইউজ করে, আবার যারা একটু বয়স্ক বাজার টাজার করতে চায়, ঠিক আছে, মানে ছেলেমেয়েদের স্কুলে দিয়ে আসতে চায়, এরাও এই গাড়িগুলো ইউজ করে আর কি। এই টিভিএস এর এই মডেলের ব্যাগটার নাম কি? এটা হচ্ছে আপনার মেট্রো, টিভিএস মেট্রো না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ড্রাম ব্যাগ। এটার প্রাইস হচ্ছে আপনার 93,900 টাকা। এটা ড্রাম ব্রেক, এটার ভিতরে তো মনে হয় হয় না, হাইড্রোলিক হয় না, এটা আমাদের 100 cc গাড়ি। আর এটার মধ্যে এখন কুরবানির পর্যন্ত আমাদের ডিসকাউন্ট আছে 7,000 টাকা। এটার ভিতরে কয়টা কালার পাওয়া যায়? এটার মধ্যে আছে আপনার 3টা কালার পাওয়া যায়, ব্ল্যাক রেড, ব্ল্যাক ব্লু আর ভলকানি রেড। ঠিক আছে, এটার প্রাইসটা কত বললেন? এটা হচ্ছে আপনি 93,900, এটাও কুরবানির পর্যন্ত 7,000 টাকা ডিসকাউন্ট আছে। এটাও কি টিভিএস মেট্রো? হ্যাঁ, এটাও মেট্রো। এটাও মেট্রো, সবগুলাই মেট্রো সিরিজ। আচ্ছা, তাহলে এখানে আরও একটা মোটরসাইকেল দেখতে পাচ্ছি, টিভিএস রেড অন। তো এটা হচ্ছে আমাদের এই নতুন একটা মডেল আসছে টিভিএস এর, টিভিএস রেডিয়ন, এটাও 110 cc। আচ্ছা, এটার প্রাইসটা কত? এটার প্রাইস হচ্ছে 1,02,200, কিন্তু বর্তমানে এটাতে 6,300 টাকা ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট দিয়ে আপনার পড়বে 95,900 টাকা। আবার এটার মধ্যে এটার যে ব্রেকিংটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ ব্রেকিং, মানে সিবিএস স্টাইল আর কি, আপনার পায়েরটা ধরলে সামনে পিছনে দুইটা একসাথে ব্রেক হয়, মানে ব্রেক কাজ করবে, তাই? হ্যাঁ, এটা হচ্ছে ড্রাম ব্রেক, কিন্তু আপনার পায়েরটা ধরলে সামনে পিছনে দুটোটাই একসাথে ব্রেক হবে, যেমন সামনে একটা 40, পিছনে একটা 60। এটা 1 লিটার তেলে এটা কত এগুলো মাইলেজ? আপনার 50+ যাবে, কোম্পানির মাইলেজ 50+ দেওয়া আছে। কোম্পানি মাইলেজ দেওয়া আছে আপনার 67, কিন্তু এটা মিনিমাম 50+ যাবে। জি জি জি, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাতে কী হবে, আমার চ্যানেলে আপলোড করা ভিডিওর নতুন নতুন সব আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন সবসময়। থ্যাংক ইউ।